আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম আজকে, কথা বলার সময় আপনাদের ছবি দেখা যায় না। বিভিন্ন সময় ফেসবুকে এবং তারা ইউটিউবে আসতেছে, এবং 26 তারিখ এবং 28 তারিখে একবার 26 তারিখে পুলিশকে পুলিশ প্রশাসনকে ফের করে আবার 28 তারিখ নয়াপল্টনের জনসভায় তারেক রহমানের বক্তব্য একেবারে মাইকে প্রচার করতে পারে। ইদানিং খুব বেশি রকমভাবে প্রচারিত হচ্ছে তারেক রহমানের বক্তব্য, আদালতের নির্দেশ বাইরে শুরু হয়েছে ইদানিং অতি সম্প্রতি, যার জন্য আমরা একটা এডেন্টারি আমরা একটা অর্থাৎ নির্দেশনা চেয়ে আবার নতুন করে বিটিআরসির প্রতি একটা নির্দেশনা চেয়ে আমরা একটা পার্থক্য দিয়েছিলাম আজকে। সেই অ্যাপ্লিকেশনটা আমি শুনানি করেছি, তার আদালত সেই অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করেছে বিটিআরসির প্রতি একটা নির্দেশনা দেওয়ার জন্য, যে তাদের তারিক রহমানের বক্তব্য বিবৃতি প্রচারে ইউটিউব সব কিছু যাতে করতে একটা নির্দেশনা দেওয়া ইমিডিয়েট যে নির্দেশনাতে তারেক রহমানের ইদানিং যে সমস্ত বক্তব্য বিবৃতি ভিডিও অডিও ইউটিউব সমস্ত কিছু বন্ধ করার জন্য বিটিআরসি থেকে তাকে নির্দেশ দেয়, সেই ব্যাপারে আমি একটা অ্যাপ্লিকেশন করছিলাম সেটা অ্যালাউ। এই আদেশের পরে ওরা তো অযাচিতভাবে কোর্টের কোর্টের কার্যকলাপকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, ওদের কোনো দেয়ার নয় পার্টি, কোনো পার্টি না তারা, তারা কোনোভাবেই কোনো পার্টি না। সেদিন একটা দরকার করে দিয়েছে তারা পক্ষমুক্ত হওয়ার জন্য আদালতের সিদ্ধান্ত আমলে নিতে, তারপর তারা উচ্চ আদালতে সেই দরখাস্ত নিয়ে নামমতির আদেশ করতে যায়। আজকে তারা এই আমাদের এই মামলায় তারা এই রিট পিটিশনে তারা কীভাবে কথা বলবে, কথা বলতে তাদের পর দেওয়ার কোনো নাই, তারা কেন অহেতু দৃষ্টা করছে, অহেতুক খামাকে আদালতকে আদালতের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এবং আজকে আদালতে যে এই কাজটা তার সবথেকে একটা জন্য থাকবে অলরেডি শুনে গেছে আদালত, আদালত তাদের আচরণ এত উশৃঙ্খল আচরণ আদালতে করেছে যার ফলে মাননীয় বিচারপতি নেমে গেছেন, এটা তো কোনো অবস্থাতেই মানে এটা শোভন না, এটা তো সম্পূর্ণ আদালত অবমাননার সামিল যা করছে তারা, তারা সমস্ত সমস্ত ক্ষেত্রে সকল ক্ষেত্রে তারা একটা অচল অবস্থা সৃষ্টি করেছে, এখানে তারা সেই রকম আচরণ সৃষ্টি করতে চাচ্ছিল, তাদের কোনো রকম অথরিটি নাই, তারা বলছে যে তারা এই আদালতের অনাস্থা দিল, প্রধান বিচার করতে জানে অনাস্থা দেওয়ার তারা কে, তাদের এই মামলার কোনো পার্টি না, তারা অনাস্থা কিন্তু এই মামলায় তারা আদালতের অনাস্থা দেবে কি হিসাবে কোন যুক্তি হয়তো যুক্তি খারাপ করার চেষ্টা করতে পারি। রুটটা আমাদের পর্যন্ত তারিখ যখন 24 তারিখ তখন সময় মতো।